মানে আমার পায়ে যন্ত্রণা হয়, কিন্তু আমি অপারেশন আর করতে ভয় লাগে। যদি ওরকম আমার যে বন্ধুটার হলো ওরকম যদি আমাকে ডাক্তার ফাক্তার ওরকম করে দেয়, ওই জন্য আমার ভয় লাগে, আমি ওই জন্য কিছু করি না। আর করতেও তো টাকা পয়সা এই সবই কিছুই, 12 বছর আমি ওই পা ফা ভেঙে গেছিলো, 8 মাস দীর্ঘ 8 মাস আমি ঘরে বিছানায় শুয়েছিলাম, মানে বিছানা থেকে উঠতে পারতাম না, মানে উঠলেই আমার এরকম কন্ডিশন, পায়ের প্রবলেম হবে, যার জন্য ওই রাগে মানে আমি একচুয়ালি ছেড়েই দিয়েছিলাম। কিন্তু ছেড়ে দিয়েছিলাম, তারপরেও চলছিলাম যে খেপটা খেলে দুটো পয়সা হলে তো আমার সংসারটা চলে, সেই জন্য নাহলে সেই সময় দাসি ফাঁসি যে চেয়েছে তাকে দিয়ে দিয়েছি, বুট ফুট অফ কিছু। আমাদের দেশে এটা কিছু করার নেই, এটা মানে আমাদের দেশে কিছু হয় না সেভাবে, ফুটবল ফুটবল এইসব খেলাধুলো তো অত এফেক্টিভ নেই, কি আর করা যাবে, এই নিয়ে চলতে হবে। সাহায্যের জন্য সরকারের তরফ থেকে কোনো কিছু করা হয়নি বা অন্য কেউ আসেনি? না আমাকে দেখো কেউ সেরমভাবে কিছু করেনি বা খোঁজও নেয়নি, কিন্তু আমাকে একমাত্র আমার কাকু বলতে পারো, যে মধ্যমগ্রামের আগে চেয়ারম্যান ছিল, এখন খাদ্যমন্ত্রী যিনি রথীন ঘোষ, উনি যদি না দাঁড়াতো আজ মনে হয় আমার মানে কী যে হতো আমি জানি না। উনি উনি অন্তত আমাকে অটোটার ব্যবস্থা করে দিয়েছিল বলে তাও আমি অটোটা চালিয়ে আর কি খেতে পারি, না আমার তো মাথার ওপর কেউ নেই, না আছে বাবা না আছে দাদা, বাবাও মারা গেছে 2017 সালে, একা মাকে নিয়ে আমাকে এই ঘর ভাড়া ভাড়া দিয়ে সব কিছু দিয়ে চালাতে হয়। আমি ইস্টবেঙ্গল জুনিয়রে ছিলাম ছোটো, মানে তখন ছোটোবেলা 2008 ফাটে হবে, তখন ছিলাম আন্ডার 15-এ। তারপর তো আমি 2010-এ FCI সাইন করলাম, FCI 2010-11 খেললাম, 12-তে আবার রাজস্থান ক্লাবে গেলাম। রাজস্থান ক্লাবে আমার ওরকম লিগ চলাকালীনই আমার পাটা ভেঙে গেল, কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। তুমি কিছু চাইছো মানে কারো কাছে কোনো কিছু বলেছিলে যদি? দেখো আমি খেলতাম তো প্রফেশনালি, আমি ভেবেছিলাম কেউ কিছু বলবে, আর কেউ কিছু না বলেন আমি সেদে সেদে ওরকম কে বলবো, আমাকে একটা চাকরি দাও, লজ্জাও তো লাগে বলো, যে আমি খেলে এসেছি আমাকেই বলতে হবে। একটা ন্যাশনাল খেলা প্লেয়ার তার তো প্রচুর মানে একটা গ্ল্যামার, ওই সময়টা আমি খুব সম্মান পেয়েছিলাম, চারিদিকে যেতাম, মানে এমনও হতে আমি 2010 FPA পার্টির গেস্ট ছিলাম, আমাকে বাড়ির থেকে সে গাড়ি করে নিয়ে গেছিলো, আমি সুনীল ছেত্রি বলো লিয়েন্ডার পেজ সবার সাথে আমি প্রেস কনফারেন্স করেছি, আইটি সোনার বাংলা হোটেলে ছিলাম, সেই সময়টা খুব ভালো সময় ছিল। আমি ভেবেছিলাম আমি মনে হয় অনেক ভালো একটা কিছু চাকরি বাকরি পাবো টাবো, ওই সবই শেষ, সব ক্যামেরাম্যানরা আসতো ফটো তুলতো, ওখানেও যেতাম প্রেস কনফারেন্স, আমি নিজেকেও ভাবতাম মনে হয় আমার তাহলে একটা কিছু হয়ে যাবে।